ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সুন্নত সুন্নত কি আমল করলে, দোয়া করলে, নেক আমল করুন, নেক আমল, সালাত, আল্লাহ পাক এবং সহ সহ আল্লাহ রাব্বুল আলামিন যেসব আমল ফরজ করেছেন ওগুলো আদায় করবেন, হারাম কার্য থেকে দূরে থাকবেন, আর যেসব সময় আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষ করে দোয়া কবুল করেন ওই সব সময়ে দোয়া দোয়া করবেন। আপনার মনের আশা যদি হালাল হয় এটা পেশ করবেন আল্লাহর কাছে, হারাম কিছু হয় এটা পেশ করবেন না। হালাল যে আশা আল্লাহ জায়েজ বৈধ করেছেন এটা পেশ করুন আল্লাহর কাছে। আমরা আল্লাহরই কাছে চাই, অন্য কারের কাছে চাই না। এই চাওয়া নিজ ভাষায় যে যেভাবে পারে সেভাবে চাইতে পারে, যেভাবে চায় সেভাবেই চাইতে পারে। আর জামে দোয়া হলো জামে মানে ব্যাপক অর্থবোধক এবং সমষ্টিগত দোয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দোয়া করতেন। আর এই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. আর বিশেষ দোয়া সাজদার অবস্থায় দোয়া করবেন, দুই আজান ইকামতের মাঝে দোয়া করবেন। আজান হয়ে গেছে তারপর তো আপনার সলাৎ ফরজ সলাৎ আদায় করা না করা পর্যন্ত দোয়া করতে থাকবেন। সুন্নত পড়লেন আল্লাহর কাছে চান, সাজদার অবস্থায় দোয়া করুন। আর আরেকটা বিশেষ সময় ফজরের পূর্বক্ষণে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ওই সময় প্রথম আকাশে আসেন সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে হাদিসে এসছে ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমাদের রব তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে অবতরণ করেন, ইয়ানজিল মানে অবতরণ করেন। কিন্তু আল্লাহ যে অবতরণ করেন কীরকম সেটা আমাদের বলার দরকার নেই বা সেটা আমরা বলবো না, এটা আমাদের ইলমে নেই, এটা আল্লাহ তার শান এবং মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক প্রথম আকাশে অবতরণ করেন। কীরকম কীভাবে এইসব প্রশ্ন আহলে সুন্নাত ওয়াল জামাত করেন না, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করে বলেন, হাল মিন সাইলিন ফাউতিয়া, হাল মিন দাঈন ফাস্তাজিব লাহ, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কেউ আছো যে আমার কাছে চাইবে আমি তাকে তার চাহিত বস্তু দেব? তো ওই সময় বিশেষ করে সময় ওই সময় ফজরের পূর্বে রাতের শেষ তৃতীয়াংশে একদম ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত বেশি করে চাইবেন আল্লাহর কাছে, হাল মিন দাঈন ফাস্তাজিব লাহ, কেউ আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, কেউ আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, মানুষ এই সময় আল্লাহর কাছে চাইবে। কিন্তু আমরা বেশিরভাগ তো আর এটা এখন ভুলেই গেছি, ফরজই পড়ে না তো আর তাহাজ্জুদের সালাত পড়বে কি, অথবা ওই সময় উঠে যে আল্লাহর কাছে চাইতে হয় ওই সময় উঠবে কি? আমরা কত গাফিল হয়েছি বর্তমান সময়ে। তো এই সময় হলো দোয়া কবুলের বিশেষ সময়। এই সময় কেন যেন আমরা না ভুলি, আল্লাহর প্রত্যেক নেক বান্দা পূর্বে এখনও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ যাবৎ সালাত পড়তেন আর আল্লাহর কাছে চাইতেন, সেজদার অবস্থায় লম্বা কিয়াম হতো, রুকু লম্বা হতো, সেজদার অবস্থায় লম্বা সেজদা কত দোয়া করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে থেকে কিছু জানা আছে, কিছু আমাদের জানা নাই। তো আমরা এই সময়ের গুরুত্ব দিয়ে আমরা চাইবো আল্লাহর কাছে,
আল্লাহই আমাদের আশা পূরণকারী, আর কেউ আমাদের আশা পূরণকারী নয়। এইসব আসবাব আমরা দেখি, যেগুলো আমরা করি আল্লাহ নির্দেশ ক্রমে, এইসব আসবাব, এগুলো হলো উপায় উপকরণ, ওগুলো অবলম্বন করি, কিন্তু আশা পূরণ করার মালিক তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ মানুষের প্রয়োজন পূরণ করার মালিক, আল্লাহ মানুষের বিপদ দূর করার মালিক, আল্লাহই সব কিছু, সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। অতএব আল্লাহর কাছে বেশি চাইবেন, মানুষের কাছে চাইতে লজ্জা হয়, কিন্তু আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই। বরং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। তাই মনের আশা পূরণ করার জন্য যে আবেদন, আপনার নিজের কাছে যেটা আছে ওইটা আল্লাহর কাছে পেশ করবেন, আল্লাহই আমার আশা, আল্লাহই আমার ভরসা। ওমাই তওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর জাতির উপর যে তওয়াক্কুল করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। আশা করি আপনার এই প্রশ্নের জন্য এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তরে আল্লাহর কাছে দোয়া করি আমাদের সকলকে, আমি যা বললাম সে অনুযায়ী আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহর উপর ভরসা করে চলার তৌফিক দান করেন, আল্লাহর বিধিবিধান পালন করে যেন চলতে পারি সেই তৌফিক দিন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।